দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু হলো জেপিতে। মৃতের নাম সাগর দে। এ ঘটনা ঘটেছে উদয়পুর খিলপাড়া এলাকায়। অভিযোগ, সাগর দে নামে এক যুবককে ধাক্কা দেয় একটি মোটর বাইক। ঘটনায় আহত যুবককে তেপানিয়া গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আঘাত গুরুতর হওয়ায় জীবিতে রেফার করা হয় তাকে। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সাগর। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে রাধাপুর থানার পুলিশ ঘাতক বাইক সহ চালককে আটক করেছে। বাড়ির থেকে আইতেছে বাইকটো, ওই ওদিক থেকে আইতেছে। হ্যাঁ, দুজনই সাইজে আছে, কিন্তু বাইকগুলো প্রচণ্ড মদ অবস্থা আসলো রাস্তার কিনারে, তার বাড়ি যাচ্ছে। কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা? খিলপাড়া। খিলপাড়া কয়টার সময়? 2:40। তো তারপরে কী হয়েছে? মানে তারপরে মানে আমি সামনে আসলাম, আমি মানে মানে কুলুলে বই দিচ্ছি, কেউ নাই। কালকে গতকালকে একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা আসলো। এই আমার মাঝে যা আর কয়েকজন আছে, ওরা ওরে করে আমরা ফায়ার ব্রিগেডের খবর দিয়ে মানে ওদের হাসপাতাল নিয়েছি, টেপানি। টেপানি থেকে জীবিত ব্যাপার। কোন কোন জায়গাতে আঘাত পেয়েছে? আঘাত পায়ে, কোমরে আর পিঠের মধ্যে। আচ্ছা, জীবিত আনার পর কোন সময় মারা গেছে? অন্য 1:55-2:00 গতকালকে রাত্রে। গতকালকে রাত্রে যে বাইকটা বাড়ি দিয়েছিল, বাইকটা আটক করা হয়েছিল? বাইকটা আটক করা হয়েছিল। চালক যারা আসলো তারা আটক করছে। কয়জন আসলো তারা? তারা দুইজন। দুইজন কোন থানা পুলিশ আটক করছে? আটক করে দিয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।